দর্শক, দেশ জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় নির্বাচন, নানা সমীকরণে ভোটার সহ দলীয় নেতাকর্মীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, রাকিব জানান যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে, আর ঝিনাইদহের 6টি উপজেলা মিলে 4টি নির্বাচনীয় সংসদীয় আসন রয়েছে। আর এই 4টি নির্বাচনী আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে এবং 37 জন মনোনয়নপত্র জমা দিয়েছিল নির্বাচন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, সেখান থেকে 7 জনের মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। তো নির্বাচন কমিশন, নির্বাচন অফিসার এবং জেলা রিটার্নিং কর্মকর্তা তারা বলছেন ইতিমধ্যেই যে নির্বাচন সামনে, সেই নির্বাচনে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছে বলে আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি। এবং নির্বাচনের যে প্রার্থীরা তারা কিন্তু প্রতীক বরাদ্দের পরেই মাঠে তাদের সেই প্রচার প্রচারণায় নামবেন বলে আমরা জানতে পেরেছি। এবং জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা রক্ষার্থে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন টিম গঠন করা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে একটি টিম গঠন করেছে, সিআরটি অর্থাৎ ক্রাইসিস রেসপন্স টিম, অর্থাৎ যেখানেই কোনো ঘটনা ঘটবে তারা দ্রুত সেখানে পৌঁছে যাবে এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ যথেষ্ট সোচ্চার রয়েছে। এবং নির্বাচন প্রস্তুতির যে বিষয়গুলো সেগুলো সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ সকল ধরনের প্রস্তুতি জেলা রিটার্নিং কর্মকর্তা তথা জেলা প্রশাসকের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। তো রাকিব, এই ছিল ঝিনাইদহের নির্বাচনের প্রস্তুতি, সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সাদ্দাম। দর্শক, ঝিনাইদহ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।